নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আর প্রথমেই তোমাদের সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আশা করি সকলে সুস্থ আছো, সেফ আছো। সো বন্ধুরা, আজকে আমি সব নতুন মেকআপ প্রোডাক্ট দিয়ে এই লুকটা তোমাদের জন্য ক্রিয়েট করতে চলেছি। সো এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি ভীষণ মিনিমাম মেকআপ প্রোডাক্টকে ইউজ করেছি, আর সব প্রোডাক্টসগুলো কিন্তু নতুন। সো আমি অ্যামাজন একটা হল শেয়ার করেছিলাম, মেকআপ হল। সো সেই মেকআপ হলটায় আমি যে যে মেকআপগুলো কিনেছিলাম নতুন, সেগুলো দিয়েই তোমরা বলেছিলে একটা মেকআপ লুক ক্রিয়েট করার জন্য। সো তাই জন্য এই সিম্পল ইয়েট গর্জিয়াস লুকটা আমি ক্রিয়েট করেছি, যেটা তোমরা ইজিলি জাস্ট ঝট করে ক্রিয়েট করতে পারবে। আর জাস্ট আমি একটা মেটালিক শ্যাডোকে ইউজ করেছি এই লুকটার জন্য। তো আশা করি লুকটা তোমাদের হেল্পফুল লাগবে, ইজি কিন্তু খুব গর্জিয়াস। তোমরা এই সামারে কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। সো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল লাগবে। সো চলো সময় নষ্ট না করে আমরা ডিরেক্টলি এই লুকটা দেখে নিই। কিন্তু ভিডিওতে যাবার আগে প্লিজ সাবস্ক্রাইবটা না করে থাকলে অবশ্যই করে নাও। সাবস্ক্রাইবটা করার পর নোটিফিকেশন যে বেল আইকনটা, ওটাতে একবার হিট করে দিও, তাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাজ পর্যন্ত কিন্তু অটোমেটিক্যালি পৌঁছে যাবে। সো চলো এবার সময় নষ্ট না করে এই লুকটায় চলে যাই। সো প্রথমে আমি এনভাইবে এর ব্রাইটনিং প্রাইমারটাকে লাগিয়ে নেবো। সো এটা আমি ব্রাইটনিং প্রাইমার দেখে কিনেছিলাম, কিন্তু লাগাবার পর বুঝতে পারলাম কোনো ব্রাইটনেস তো এতে আসে না। কিন্তু প্রাইমারের যেটা কাজ, মুখকে মানে ওপেন পোর্সকে ব্লার আউট করে দেওয়া, মিনিমাইজ করে দেওয়া, বেসটাকে স্মুদার বানানো, এটা ডেফিনেটলি করে। নেক্সট আমি সুইস বিউটি স্কিন কেয়ার সিসি ক্রিম ফাউন্ডেশনটাকে লাগাবো। সো এতে লেখা আছে যে এটা নাকি স্কিনকে রিপেয়ার করে। সো রিপেয়ার করে কি না সেটা তো বেশ কিছুদিন লাগাবার পর বুঝতে পারবো, কিন্তু এতে সিসি ক্রিমের মতো একটা গ্লোয়িং প্রপার্টিজ আছে। সো ডেফিনেটলি মুখটাকে গ্লোয়িং বানায়, কিন্তু ফাউন্ডেশনটা কিন্তু একেবারে ইজিলি ব্লেন্ড হয় না। তো ব্লেন্ড করতে তোমাদের বেশ কিছুটা টাইম দিতে হবে, আর মুখটা ব্লেন্ড করার পর ইভেন হয়ে যায় না। সো বেশ একেবারে কেয়ারফুলি তোমাদের ব্লেন্ড করতে হবে, আদারওয়াইজ কভারেজটা কিন্তু বেশ ভালো। সো এবার আমি লাগিয়ে নেব ইনসাইটের মাস্টার কনসিলার। সো এই কনসিলারটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে একটা বেস্ট কনসিলার আমি বলতে পারি। মানে একটা মিডিয়াম কাভারেজ এটা প্রোভাইড করে, হালকা ফুলকা ডার্ক সার্কেলস বলো কিংবা স্পটস থাকলে ইজিলি এটা হাইড করে দেয়, কাভার করে দেয়। সো এটা আমি তোমাদের হাইলি রেকমেন্ড করতে পারি। সো গরমকালের জন্য কিন্তু কম্প্যাক্ট পাউডারের থেকে লুজ পাউডার ফার বেটার। তো ব্লু হেভেন্সের এই ফ্ললেস ফিনিশিং পাউডারটা আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম ইউজ করবো। সো ফাইনালি এটাকে আমি ইউজ করলাম, আর এটা কিন্তু বেশ ভালো একটা লুজ পাউডার যেটা অ্যাফোর্ডেবল প্রাইসে আছে। সো অ্যাফোর্ডেবল প্রাইসে আইব্রো কিট চাইলে হিলারি রোডার আইব্রো ড্রয়িং কিটটা তোমরা ট্রাই করতে পারো। এর মধ্যে যে তিনটে কালার আছে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। অনেক আইব্রো কিটে একেবারে পিওর ব্ল্যাক কালার দেয়, কিন্তু এর মধ্যে একটা গ্রে এর সাথে ব্ল্যাকের টিন্ট আছে যেটা আমার খুব পছন্দ হয়েছে। মানে এক্সাক্ট ব্ল্যাক এরা দেয়নি, তার সাথে ব্রাউনের দুটো টোনও আছে, একটা একটু মিডিয়াম একটা একটু ডার্ক। সো আই লুকটা আজকে ভীষণই ইজি হবে। সো আমি ইনসাইটের এই মেটালিক গ্লিটারি লাইনারটা নিয়েছিলাম। এটা এক্স্যাক্ট লাইনার না, আই শ্যাডো, বাট তোমরা এটাকে লাইনার হিসেবেও ইউজ করতে পারো। সো এই গ্লিটারের কোয়ালিটিটা অ্যাফোর্ডেবল প্রাইসে বেশ বেশ ভালো। আর এটাকে আমি ফিঙ্গার টিপসের হেল্প নিয়ে ব্লেন্ডও করে নিচ্ছে, খুব ইজিলি ব্লেন্ডও হয়ে যাচ্ছে। সো এবার আমি টেন টিনের বেকড হাইলাইটার কাম ব্লাশটাকে অ্যাপ্লাই করব আমার ক্রিজটাকে একটু ডিফাইন করার জন্য। বেকিং তো আমি করেইছিলাম, তোমরা দেখতে পেয়েছো। এবার কিন্তু এক্সেস পাউডারটাকে ডাস্ট অফ করার পালা। এই প্রসেসটা তোমরা যদি ফলো করো তাহলে দেখবে যে ডাস্ট অফ করার পর তোমাদের ফেসটা একেবারে প্রপার স্ট্রাকচারে চলে এসেছে। তো হিলারি রোডার আইব্রো কিটটাতে যে গ্রেইশ ব্ল্যাক শেডটা ছিল, ওই শেডটাকে আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশের হেল্প নিয়ে একেবারে লাইনারের মতো করে লাগাচ্ছি। সো এটা যেহেতু পাউডারই, সেহেতু খুব প্রমিনেন্ট লাগে না, হালকা করে স্মাজার করতে চাইলেও তোমরা করতে পারো। এরপর আইল্যাশ কারারের হেল্প নিয়ে ল্যাশেসকে কার্ল করে নেব। দেন আমি টিন টিনের সেম বেকড ব্লাশ কাম হাইলাইটারটাকে ইউজ করে নেবো। এটা কিন্তু শুধুমাত্র হাইলাইটার না, অ্যাপ্লাই করার পর বুঝতে পারবে এটা তোমাদের চিক্সকে কিন্তু হালকা পিঙ্কিশ টিন্টও প্রোভাইড করে। সেম প্রোডাক্টের হেল্প নিয়ে আমি আমার ব্রাউ বোনস আর ইনার কর্নার্সটাকেও হালকা করে হাইলাইট করে নেব। ইনসাইট মেকআপের এই নন ট্রান্সফার লিপ কালারটা অ্যাফোর্ডেবল প্রাইসে, মানে 83 rupees জাস্ট এটার দাম, কিন্তু এত ভালো কোয়ালিটির লিকুইড লিপস্টিকটা, একেবারে ড্রাই হয়ে যায় না, পাউডারি ম্যাট এফেক্ট দেয় এটা। সো ডেফিনেটলি তোমরা এই লিপস্টিকটা ট্রাই করতেই পারো।
সো লাস্টলি মেকআপটাকে ফিক্সড করার জন্য সুইস বিউটির অ্যালোভেরা ভিটামিন ই ফিক্সচারটাকে আমি লাগাবো। এটা অফোর্ডেবল প্রাইসে খুব ভালো একটা মেকআপ ফিক্সচার, যার মধ্যে অ্যালোভেরার গুণাগুণ আছে, তার জন্য মুখটাকে কিন্তু উজ্জ্বল গ্লোয়িং বানাতেও সাহায্য করে। সো হ্যাঁ বন্ধুরা, চলো এইভাবেই শেষ করছি আজকের এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, লুকটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে আমাকে জানিয়ে যে তোমাদের ভালো লেগেছে, নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে বলো কেমন লাগছে আমাকে, আর তোমরা নেক্সট কী কী ভিডিওস দেখতে চাও। সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা ব্লগগুলো এনজয় করছো তো অবশ্যই নিজে জানিও যে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে, আর ভালো লাগলে কিন্তু তোমাদের আমি আপকামিং আরও অনেক ব্লগস নিয়ে আসবো। সো চলো তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। ততদিন কিন্তু বাড়িতে থাকো, বাড়িতে থাকলেই একবার তোমরা সেফ থাকবে, সুস্থ থাকবে, আর ইয়েস বাড়িতে থাকো, মাস্ক পরো, এটাই একমাত্র এখন বলার সবাইকে। সো টাটা।